গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো। আর গাইস, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, আর এখন বাজে 11:20। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। তো এ দেখো গাইস, মানে 11:20 হতে যায়। তো গাইস, ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর গাইস, হ্যাঁ, আরেকটা কথা, যারা যারা চ্যানেলে নতুন আছো গাইস, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো। তো গাইস, ঠিক আছে, চলো তোমরা দেখো। প্রতিদিনই আসে দেখতে, আর এখানে সব খেলাবাটি পেরেছে আমার মেয়ে। আমার মাসি যে এসেছে তার সাথে খেলবে বলে, আর এ দেখো খেলছে। না বলো, তুমি তো জানো, বলো। আচ্ছা, গাড়িটার কি কালার, গাড়িটার কি কালার বলো। গাইস, আমি ছাদে চলে এসেছি, আর আমার সবকিছু শুকুর দেওয়া হয়ে গেছে। তো এই দেখো গাইস, তো এবার আমি নিচে যাব, এবার রান্না করতে হবে আমাকে। তো গাইস চলো তোমরা দেখো। গাইস, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ভাজা ভুজি করেছি, আর এখানে মাংসটা এখন মানে নাড়ছি, এবার একটু চাপা দেবো, মানে এখনো সিদ্ধ হয়নি, একটু আগেই বসিয়েছি। তো আমি এতক্ষণ ধরে নাড়ছিলাম, এবার চাপা দেবো মানে সিদ্ধ হওয়ার জন্য, তারপরে কষবো। মাংসটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। গাইস, এখানে তরকারি হচ্ছে, আর চলো ওদিকে চলো, সবাই কি করছে দেখি। এখানে আমার শাশুড়ি মা বাটনা বাটছে। হ্যাঁ দেখো মা, এটা কি করছো মা? জিরে গুঁড়ো করছে, আর ওখানে আমার যা বাসন মারছে দিদি। গাইস, আমার রান্না বান্না সবকিছু হয়ে গেছে, আর আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছে দেখো, আর একটু পরে আমার মেয়েকে খাওয়াবো। কাকা, তুমি খাবে তো? কি খাবে এদিকে বলো, গাইস দে বলে দাও কি খাবে তুমি। তো খাবে একটু পরে। তো গাইস, ঠিক আছে, চলো তোমরা দেখো। না, এগুলো আমি সব ছাড়িয়ে দিয়েছি, খেয়ে নাও ঝপঝপ করে, বেশি নিও নি, অল্প করে খাও, গলায় আটকে যাবে বাবা, আস্তে আস্তে খাও। হ্যাঁ, খাচ্ছ বাবা, খাচ্ছ? নতুন জামা আছে ওখানে? কার কার আছে? তুমি জানো? খাও, ভাত খাও, ভাত খাও পাপা, ভাত খাও। গাইস, আমি এখন ছাদে আছি, আর ছাদে কেন আছি, এগুলো সব আমি তুলতে এসেছি। আমার জামা কাপড়গুলো সবকিছু শুকিয়ে গেছে, আর আমার হাজবেন্ড এবার আসবে, দুপুর 2 বেজে গেছে, আর কাজ থেকে সে আসবে। তো এবার আমাকে নিচে চলে যেতে হবে। গাইস, সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, এখন সন্ধ্যে হয়ে গেছে, আর সন্ধ্যে এখন 6:15। এ দেখো গাইস, তো 6:15 বেজে গেছে, আর গাইস এবার আমি সন্ধে দেবো, তারপরে সন্ধে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করবো। ঠিক গাইস, এবার আমি সন্ধে দেব, তো ওই জন্য উপরে উঠছি, আমার মেয়ে আগে আগে উঠে পড়ছে দেখো আমার হাত ধরে।
পাপা তুমি বসো এখানে বসো নানো করো নানো করো আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে আর এবার আমি যাব ফ্রিজে মেয়ে দুধটা রাখা আছে তো সেটাই আনতে যাব এবার মেয়েটাকে মানে দুধটা গরম করে ওকে খাওয়াতে হবে তো গাইস ঠিক আছে চলো গাইস আর মেয়ে দুধটা ফ্রিজে আছে তো ফ্রিজ থেকে বার করতে হবে গাইস আমি এখন নেল পলিশ তুলছি অনেকদিন ধরে এই নেল পলিশটা আছে আর এই নেল পলিশটা তুলে অন্য নেল পলিশ পরবো ভাবছি তো এই যে তুলছি দুটোকে তোলা হয়েছে সবে গাইস আমি নেল পলিশ গুলো সব তুলে নিয়েছি দেখো আর আমি আলতা পরেছিলাম বলে ওই জন্য একটু এরকম হয়ে আছে নখ গুলো আমি নেল পলিশটা পরে নেব তো গাইস এই দেখো নেল পলিশ পড়া হয়ে গেছে আমার হাতটা পড়বো হাতটা ফাঁকা আছে তো পড়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি গাইস এই দেখো আমি হাতেও পড়ে নিয়েছি পায়ে হাতে পড়ে নিয়েছি এই দেখো গাইস গাইস এখন রাত 10:30 বেজে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো আমার হাজবেন্ড অনেকক্ষণ আগে কাজ থেকে চলে এসেছে তো গাইস ঠিক আছে চলো ব্লগটা এই পর্যন্তই স্টপ করছি আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর গাইস হ্যাঁ আর একটা কথা যারা যারা চ্যানেলে নতুন আছো গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিকে একটা লাইক করে দেবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কীরকম লাগলো তো গাইস ঠিক আছে চলো এখনো মতো টাটা বাই